হ্যালো বন্ধুরা, আমি এসকে। কয়েকদিন আগে আমি এই ভিডিওটি পোস্ট করেছিলাম, তাতে করে অনেকেই ফর্ম ফিল আপ অসুবিধা হচ্ছে, তাই আমি এই ভিডিওটি করছি। তো প্রথমেই বলে রাখি একটা কথা, যে এই ভিডিওটি আমি ফর্ম ফিল আপ যখন আমি শ্যুট করেছিলাম বা টেক করেছিলাম, তখন আমার কম্পিউটারে তখন সাউন্ড রেকর্ডিং হয়নি, তাই আমি দ্বিতীয়বার এই সাউন্ডটা দিচ্ছি। তাই মুখের কথার সঙ্গে হয়তো ডিসপ্লে সবসময় একই নাও হতে পারে, তার জন্য আমি আগে থেকেই সরি বলে নিচ্ছি, কেননা আমি খেয়াল করিনি তখন সাউন্ড অফ ছিল। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারবেন। অনেকে পেমেন্টের সমস্যা হচ্ছে আমাকে কমেন্টে বলেছেন, তো আমি আগে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। তো অ্যাপ্লাই করার জন্য প্রথমে যেভাবে আপনারা করছেন, আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন হোম পেজে আসার পরে, এবং এখানে রিক্রুটমেন্ট কথাটি আসা পর্যন্ত আপনাদেরকে ওয়েট করতে হবে। তো এই ফাঁকে একটা কথা বলে দিই, যারা এই চ্যানেলে প্রথম তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অনেকবারই কথাটা বলি আমি, তো বিশেষ একটা লাইক বা সাবস্ক্রাইবার আমি পাই না। আপনাদের জন্য আমি চেষ্টা করি ভালো ভালো ভিডিও নিয়ে আসার, এবং আপনাদের সমস্ত সমস্যাগুলি আমি ভিডিওগুলো পোস্ট করার চেষ্টা করি। তো আমরা আশা করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন। প্রথম ভিডিওর লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, যারা প্রথম থেকে অ্যাপ্লাই করবেন তারা বা নোটিফিকেশন দিতে যাবেন তারা আগের চলে যাবেন। এই যে আমি রিক্রুটমেন্টটা ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পরে আমাদের কাছে এরকম একটা পেজ খুলে যাবে। আমি এই পেজ খোলার পরে আমরা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমরা এই নোটিফিকেশনটিতে আমরা ক্লিক করব। যারা নতুন করে প্রথমবারের জন্য অ্যাপ্লাই করবেন তারা প্রথমটিতে অ্যাপ্লাই করবেন কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন, আর যারা দ্বিতীয়বারের জন্য করবেন তারা দ্বিতীয়টিতে করবেন, অর্থাৎ যারা রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। অনেকের এই জায়গাটাতে সমস্যা হচ্ছে, তো আমি প্রথম স্টেপটি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, তারপরে দ্বিতীয় স্টেপটিতে যাব। প্রথম স্টেপটিতে সবাই কমপ্লিট করে ফেলছেন, কিন্তু দ্বিতীয় স্টেপটিতে সকলের সমস্যা হচ্ছে, পেমেন্ট দেখাচ্ছে না, পেমেন্ট চাইছে না, অথচ ওরা পেমেন্ট করতে বলছে অথচ পেমেন্ট লিঙ্ক দিচ্ছে না। দেখুন আমি এখানে ভিডিওটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করে নিচ্ছি, পজ করে সমস্ত ডিটেলসগুলোকে। আমি এবারে সেভ করলাম, ব্যাস আমি এবারে নেক্সট পেজ চলে যাবো। আমার মোবাইলে একটা অলরেডি অ্যাপ্লিকেশন নাম্বার চলে এসেছে, আমি নাম্বারটা এখানে ইনপুট করে দেবো এবং নিচে আমার ডেট অফ বার্থ দিয়ে দেবো, দিয়ে সাবমিট করবো। আশা করি সবাই এই বন্ধু বুঝতে পারছেন, কোনো অসুবিধা হয়নি, সবাই বন্ধু করেও পেলেছেন। সমস্যা হচ্ছে এরপরে, এই যে ইউ ডিড নট মেক এ পেমেন্ট, আমি আমাকে পেমেন্টের লিঙ্কই দিল না, অথচ বোঝায় পেমেন্ট করি নাই। মানে এই সমস্যাটার সমাধান হচ্ছে একটা একটা, এটা হচ্ছে একমাত্র প্রক্সি প্রবলেমের জন্য। এই সমস্যা সমাধানের আমি একমাত্র উপায় আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা ব্রাউজারটা চেঞ্জ করেন, আপনারা ফায়ারফক্সে চলে যান এবং ফায়ারফক্স থেকে গিয়ে আপনারা লিঙ্কটি ওপেন করেন। দেখুন আমি এখান থেকে ফায়ারফক্স ওপেন করলাম, ওপেন করার পরে আমি আমার মোবাইলে যে অ্যাপ্লিকেশন নাম্বার আছে অ্যাপ্লিকেশন নাম্বারটি আমি দিয়ে দেবো এবং আমার ডেট অফ বার্থ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে নেক্সটে চলে যাব। হ্যাঁ, ডেট অফ বার্থ দেওয়া হলো আমার, এখন আমরা নেক্সট যাবো। এখান থেকে আসলে কোনো অসুবিধা হবে না, এক এক সময় ব্রাউজারের বিভিন্ন প্রক্সি কুকিজ কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে। দেখুন এখানে এই কথাটি বলছে, কিন্তু আমি ওকে করবো, দেখুন পেমেন্ট অপশন চলে আসবে। এখানে আমরা অনলাইনে ক্লিক করবো, অনলাইনে ক্লিক করার পর আমি তো এখানে ডেবিট কার্ড সিলেক্ট করে নিচ্ছি, ডেবিট কার্ড দিয়ে আমার ডেবিট কার্ডের নাম্বার দিয়ে দেবো। আপনাদের যে কার্ড থাকবে সেই কার্ডের নাম্বার দেবেন, আমার এখানে দেখেন শুধুমাত্র ডেবিট কার্ডের নাম্বার আর নাম দিলেই হয়ে যাবে। অনেক ক্ষেত্রে কি হয়, নাম নাম্বার এবং আরো অনেক কিছু তথ্য পূরণ করতে হয়, লাস্ট ভ্যালিডিটি ডেট ইত্যাদি পূরণ করতে হয়। দেখুন 50 টাকা মাত্র ফর্ম ফিল আপ করতে লাগছে, আমি আগের ভিডিওতে সম্ভবত বলেছিলাম 100 টাকা লাগবে, কিন্তু সম্ভবত সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে 50 টাকা লাগছে। দেখেন এখানে আমি মোবাইলে ওটিপি পাঠানোর জন্য সেন্ড সাবমিট করে দিলাম, এটা আপনাদের বিভিন্ন ব্যাংকের সিস্টেম বিভিন্ন হতে পারে, আমার অলরেডি চলে গেছে ওটিপি, আমি এখন ওটিপিটা মোবাইল থেকে কালেক্ট করে আমি এখানে পুট করব। আবার বলছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এটি আমি বলে আগেই বললাম, এটিকে রিকোয়েস্টেড ভিডিও। 3-4 জন আমাকে কমেন্ট করেছে যে আমি সেকেন্ড স্টেপ করতে পারছি না। দেখেন এখানে কন্টিনিউ করে দেবো, কন্টিনিউ করার সাথে সাথেই দেখেন আমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। এখন একটা কথা আপনাদের বারবার বলি, এই পেজটাকে আমরা অবশ্যই প্রিন্ট করে নেবেন, না পারলে অন্তত মোবাইলে ছবি তুলে নেবেন যদি আমাদের সাথে প্রিন্টার কানেক্ট না থাকে, কেননা পেমেন্টের ব্যাপার সবসময় সিকিউর থাকবেন, সবসময় প্রুফ সাথে রাখবেন। আমি এবারে নেক্সট পেজে চলে যাব।
আসলে খুব তাড়াতাড়ির মধ্যে আমি ভিডিওটি বানাচ্ছি, হয়তো কতগুলো আমার খুব অস্পষ্ট লাগছে আপনাদের কাছে। আমি একটা কমেন্টে বলেওছিলাম যে আমি একটা এক্সামের মধ্যে আছি, যাই হোক তবুও অনেকের অসুবিধা হচ্ছে, তাই আমি ভিডিওটি করে দিলাম। দেখেন এই সেকেন্ড পেজ, এই আমাদের সেকেন্ড পেজ, এইটার জন্যই অনেকে চিন্তা করছিল যে সেকেন্ড পেজটা কেমন হবে, কি কি থাকবে এর মধ্যে। কারণ কয়েকজন আমাকে অ্যাপ্লাই করেছে, কয়েকজন আমাকে কমেন্টে বলেছেন যে তাদের নাকি এখনো পর্যন্ত তারা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট জোগাড় করতে পারেনি। তো আমার আমার মনে হয় তারা এটাই জিজ্ঞাসা করতে চাইছে যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ছাড়া এখন ফর্মটা অ্যাপ্লাই করা যাবে কি না, দেখে নিন আপনারাই। আমার তো মনে হয় ফর্মটি অ্যাপ্লাই করা যাবে, কেননা এখানে তো ম্যান্ডেটরি করা নাই। এখানে আপনি দেখে নিন, এই যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এখানে দেখুন এটা কিন্তু ম্যান্ডেটরি করা নাই। আর আমাদেরকে কিন্তু ডেটগুলো দিতে হতে পারে, আর যেখানে আপলোডের জন্য আপনাকে ফটো আর শুধু সিগনেচার লাগছে, আর কিছু লাগছে না। আমি হয়তো জোরেই কথা বলে ফেলছি, কিন্তু ভিডিওটা আমার খুব তাড়াতাড়ি শেষ করতে হবে, তার জন্য আপনারা বুঝতেই পারছেন। আমি বলেছিলাম যে আমি একটু সমস্যার মধ্যে আছি, তো আশা করি আমি এই স্টেপটা পূরণ করছি না, আশা করি এই স্টেপটা আপনারা সকলেই পারবেন। আর যদি অসুবিধা হয় আপনারা আপনার কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো এই পেজটার সমাধান দেওয়ার। আমি খুব দ্রুত ভিডিওটি শেষ করতে চাইছি, তো তবুও ভিডিওটি একবারে কমপ্লিট হলো না, আমাকে দুবার করে টেক করতে হলো, কেননা আমি প্রথমবারে সাউন্ড সিস্টেমটা অন করতে ভুলে গেছিলাম। তো আপনারা বুঝতে পারছেন, আশা করি এরপরে আপনারা সকলেই পারবেন। আমি আর একবার বলে দিই, আপনারা গুগল ক্রোম দিয়ে ফর্মটি অ্যাপ্লাই করবেন, তারপর ফায়ারফক্সে এসে পেমেন্টটা করে নেবেন, তা কোনো অসুবিধা হবে না, তারপর ফর্মটা কমপ্লিট করে নেবেন। শেষ করার আগে আরেকটা কথা আপনাদেরকে আবার রিমেম্বার করে দিই, যে এখন যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটিকে, সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। থ্যাংক ইউ, বাই বাই, হ্যাভ এ নাইস ডে।